প্রায় মুহূর্তে আছি বন্ধুরা গোপান্ডাবর স্টেশনে, এখান থেকে আমরা আজকে সফর শুরু হবে কলকাতার উদ্দেশ্যে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপান্ডাবর রেল লাইন। এখান থেকে আমরা ট্রেন ধরে বনগাঁ যাবো, বনগাঁ থেকে ট্রেন ধরে আমরা এখান থেকে রওনা দেবো শিয়ালদার দিকে। দেখি ট্রেন ঢুকছে, বাইকেতে অ্যালাউন্স করে দিয়েছে, ট্রেন ঢুকছে, আমার কিছুক্ষণের মধ্যে চলে যাবো। গোপান্ডাবর স্টেশন টিকাটা হয়ে গেছে, ঠিক আছে। চলো তাহলে আর বেশি ভিডিও করবো না, অল্প অল্প করতে করতে আমরা আজকে এখান থেকে আমার আমরা এই মুহূর্তে ট্রেনের মধ্যে আছি, ট্রেনের মধ্যে সুন্দরভাবে ভিডিও করতে করতে রওনা বনগাঁ দিকে। এবার আমরা গোপান্ডাবর স্টেশন ছেড়ে সাতবিড়িয়া দিকে রওনা করি। আছি বনগাঁ স্টেশন, আমরা এন্ট্রি দিচ্ছি বনগাঁ স্টেশন। আমাদের ট্রেন তার মুখে আছে, আমরা এখান থেকে আমরা রওনা দেবো শিয়ালদার দিকে। চলো তাহলে ভিতরে আমরা এই মুহূর্তে বনগাঁ স্টেশনে চলে আসলাম। এখান থেকে ট্রেন ধরবো, আমরা শিয়ালদার দিকে রওনা দেবো। যে সমস্ত ভাইরা পাসপোর্ট অফিসে যাবে, যদি রানাঘাট থেকে আসে বনগাঁ স্টেশনে আসবে, এখান থেকে 3 নম্বর স্টেশনে যাবে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেশি সময় শিয়ালদা যাওয়ার ট্রেনটা ছাড়ে। আমরা এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে রওনা শিয়ালদার দিকে আমরা রওনা দিয়েছি, আমরা শিয়ালদার দিকে চলছি। চলো তাহলে পুরো ভিডিও দেখি, খুব ভালো একটি ভিডিও। আর যে সমস্ত ভাইরা শিয়ালদায় যাবে, অন্য জায়গায় যাবে, তাদেরকে বলবো বনগাঁ থেকে আসলে বনগাঁ 3 নম্বর স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনগুলো ছেড়ে যায়। আর যদি আমাদের কাছে এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ বন্ধুটাকে ফলো করবে। চলো তাহলে পুরো ভিডিওটা দেখি, খুবই সুন্দর একটি ভিডিও আমরা তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি।
চলো ট্রেন পথে সূত্র জানাবেন কি ভাই গাড়ি বসে চলেছে সকলকে আমরা বিধাননগর লেগে এখান থেকে বাস ধরে আমরা রবি হসপিটালে যাবো, ওখানে আমাদের পাসপোর্ট অফিস, ওখানে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করবো, আমরা পাসপোর্ট অফিস পর্যন্ত গিয়ে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডুটাকে ফলো করার জন্য ভুলবে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাসপোর্ট অফিসের সামনে, এটা করি পাসপোর্ট অফিস যাওয়ার পুরো রাস্তাটা আমরা এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি।